বহুদিন আগে হিন্দু রাজ্যের উত্তর দিকের পাহাড়ি অঞ্চলে একটা বড় জঙ্গল ছিল। ওই জঙ্গলেই নানা রকমের পশু পাখিরা থাকতো। ওই জঙ্গলে একটা বাসাতে কাক আর টুনি পাখি থাকতো। কাকটা কিন্তু খুবই অলস ছিল, সব সময় বাসাতে সে ঘুমিয়ে থাকতো। টুনি পাখি ভগবানের প্রতি খুবই শ্রদ্ধা করত, সবসময় সে ভগবানের পুজো করত। একদিন কাক যখন বাড়িতে ঘুমাচ্ছিল তখন টুনি পাখি পুজো করছিল। টুনি পাখি ভগবানের সামনে আরতি করছিল, সেই আরতির ধোঁয়াতে পুরো বাড়িটা ধোঁয়ায় ভরে যায়। তখন প্রতিবেশী টিয়া পাখি মনে করে টুনি পাখির বাসাতে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে সে নিজের বন্ধুদের ডাকে, আরে আরে আমাদের টুনি পাখির বাসা পুড়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি জল নিয়ে এসো। এইভাবে সব পাখিদের বলে। তার কথা শুনে সব পাখিরা জল এনে টুনি পাখির বাসায় দিল, তাতে তার বাসাটা পুরো নষ্ট হয়ে গেল। ঘুমিয়ে থাকা ওই অলস কাকের গায়েও জল পড়ে। সে ঘুম থেকে উঠে দেখে তার পুরো বাড়িটা নষ্ট হয়ে গেছে, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। আরে বৃষ্টি হলো নাকি? আরে না না, তোমার বাড়িতে আগুন লেগে পুরো ধোঁয়া ভরে গেছিল, আমরা জল দিয়ে সেটা নেভালাম। টুনি পাখি পুরো ভিজে অবস্থায় সেখানে এলো। আরে টিয়া পাখি, ওই ধোঁয়া তো আমার পূজোর আরতির কারণেই হয়েছিল। তখন কাক বলে, বাপ রে বাপ, এর ভক্তি শ্রদ্ধা তো আমার প্রাণটাই নিয়ে নেবে, সব সময় কিছু না কিছু করবে, আর ওর জন্য আলাদা একটা বাসা তৈরি করতে হবে। আরে আমি তো তোমার জন্যই পুজো করি। হ্যাঁ, যখনই কিছু বলবো এই কথাটাই বলবে, এই বাসাটাই এক মাস আগেই তৈরি করলাম। এই রকম বলে কাক বেরিয়ে পড়লো সারাদিন কাঠ জোগাড় করার জন্য, বাসা তৈরি করবে বলে। সন্ধেবেলায় সে ফিরে এলো। আরে টুনি পাখি, যদি কিছু খাবার থাকে দাও, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। আরে আজ আমি রান্না করিনি তো। কেন? আমাদের বাসা তৈরি করাতে যাতে কোনো বাধা না আসে সেই জন্য আমি মানত করেছি যে আমরা আজকে কিছুই খাবো না। আরে যা, তুমি এটা কি কথা বলছো, আমার তো খুব খিদে পেয়েছে, তোমার এই ভক্তের কারণে আমি মরে যাব। এই রকম বলে কাক সেখানে ঘুমিয়ে পড়ে। তারপরে কিছুদিন পরে দুজনে মিলে একটা বাসা তৈরি করে ফেলে। এবারে যদি তোমার জন্য কিছু হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার কি এত ভালো ভাগ্য আছে? কি বললে? আরে না না, কিছু না, পরশুদিন ভগবানের কাছে আর একটা মানত করেছি, সেটা যদি না পুরো করি তোমার কিন্তু প্রাণের ভয় রয়েছে। সেটা আবার কি? তোমার এই অলসতাকে দূর করার জন্য হাজারবার প্রদক্ষিণ করার মানত করেছি। হাজার প্রদক্ষিণ? তার চেয়ে ভালো তুই আমাকে মেরে ফেল না। ছি ছি, এই রকম বলো না, চলো মানতটা পুরো করে নাও। এই রকম বলে জোর করে কাককে মন্দিরে নিয়ে গিয়ে হাজারবার পাক খাওয়ালো। ওই কাকটা মন্দিরের চারিদিকে হাজারবার ঘোরার পরে ক্লান্ত হয়ে নিচে পড়ে যায়। হে ভগবান, আমি কোন জন্মে কি পাপ করেছিলাম যে এই জন্মে প্রতিশোধ নিচ্ছ? এইভাবে কাকটা বলে। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন কাকটার খুব খিদে পেয়েছিল, সে ঝুড়িতে করে অনেক রকমের ফল নিয়ে খেতে বসে। আমার তো খুব খিদে পেয়েছে, এই সবগুলো খেয়ে নেব, যাই আগে একটু ফ্রেশ হয়ে নি। এই রকম বলে কাক যখন ফ্রেশ হতে গেল তারপরে ফিরে এসে সেখানে কোনো ফলের ঝুড়ি দেখতে পেল না। আরে ফলগুলো তো এখানেই ছিল, কে নিল? তারপরে কাক পুরো বাড়িতে খুঁজতে লাগলো। সে তখন দেখলো কাকের আনা ফলগুলো নিয়ে টুনি পাখি সেইগুলো নিয়ে ভগবানের সামনে রেখে পুজো করছিল। আরে তুমি এটা কি করছো, সব ফল ওখানে রেখে দিলে, আমি কি খাবো এখন? আরে বাবা কোনো ব্যাপার না, তুমি আবার গিয়ে ফল নিয়ে এসো। এই রকম বলে পাখিটা পুজো করতে লাগলো। তখন কাক কেঁদে বলে, আরে আমি কি পাপ করেছি যে এত শাস্তি দিচ্ছ আমাকে? এই রকম বলে কাক সেখান থেকে চলে গেল। একদিন কাক টিয়া পাখিকে টুনি পাখির জন্য যা যা প্রবলেম হচ্ছে তার সব কথা জানালো। তখন টিয়া পাখি কাককে একটা আইডিয়া দিল। তারপরে পরের দিনই কাক স্বামীমালা গায়ে দিয়ে পুরো টুনি পাখির সামনে এলো। টুনি পাখি তো কাককে দেখে অবাক হয়ে গেল। কি দেখছো টুনি পাখি, তুমি কি এই স্বামীর সেবা করবে না? তখন টুনি পাখি বলে, আরে এইটা তো আমার সৌভাগ্য, ভেতরে আসুন। টুনি পাখি কাককে ভেতরে নিয়ে গিয়ে সেবা করতে লাগলো। সেই দিনের পর থেকে কাক ও টুনি পাখিকে দিয়ে অনেক সেবা যত্ন করালো।
চোলাপুর নামক গ্রামের এই জঙ্গলে নানা রকমের পশু পাখিরা থাকতো। একদিন ওই জঙ্গলে হঠাৎ করে চারিদিকে আগুন লেগে যায়, যার কারণে পুরো জঙ্গলটা পুড়ে যায়। তখন ওই জঙ্গলে থাকা পশু পাখিরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওইদিক ছুটতে লাগলো, অনেকে তো আগুনে পুড়ে মারা গেল। সেই সময় কান্তারা ভগবান হাজির হয়ে বৃষ্টি করালেন। এইটা দেখে পশু পাখিরা খুব খুশি হলো। তখন একটা চিল কান্তারা ভগবানকে দেখে বলে, আপনি কে? আপনাকে তো এর আগে কোনোদিন আমি দেখিনি। এই জঙ্গলে আমাকে সবাই কান্তারা বলে জানে। যদি কেউ সত্যিকারের বিপদে পড়ে, সে যদি আমাকে স্মরণ করে, আমি তার সাহায্য করি। এই রকম বলে কান্তারা ভগবান অদৃশ্য হয়ে যান। সেই দিনের পর থেকে ওই জঙ্গলে থাকা পশু পাখিরা কান্তারা ভগবানকে পুজো করতে লাগলো। প্রত্যেক বছর সেই দিনটাকে, যেদিন কান্তারা এই জঙ্গলটাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল, সেই দিনটাকে ধুমধামে পালন করা হয়, বড় করে পুজোর আয়োজন করা হয়। ওই জঙ্গলে থাকা সব পাখিরা কান্তারা ভগবানের কৃপাতে খুশিতে জীবন কাটাতে লাগলো। ওই জঙ্গলেই একটা কাক আর টুনি পাখি থাকতো। তারা প্রত্যেক দিন অন্য জঙ্গলে গিয়ে ফল ফুল নিয়ে এসে বাকি পাখিদেরকে সেইগুলো ভাগ করে দিত। একদিন টুনি পাখি, আরে কাক, তোমাকে একটা সুখবর শোনাবো। কে সুখবর? বেশি টাকা বাঁচালে নাকি? আরে বাবা, তোমার তো সবসময় টাকা আর টাকা, তাছাড়া আর কিছুই বোঝো না। আরে কান্তারা ভগবানের কৃপাতে না, আমি এবারে কোনো সমস্যা ছাড়াই 4টে ডিম দিয়েছি। এইভাবে সে লজ্জা পেয়ে বলে। এই কথাটা শুনে কাকও খুব খুশি হলো। ও, খুব ভালো খবর শোনালে। এই সব কিছু কিন্তু কান্তারা ভগবানেরই মহিমা। চলো ওনার দর্শন করে আসি আমরা। এই রকম বলে কাক টুনি পাখিকে নিয়ে কান্তারা ভগবানের মন্দিরে গেল। সেখানে গিয়ে বলে, স্বামী, এই ভাগ্যটা আমাদের অনেক দিন পরে হয়েছে। আমাদের ডিম ফুটে যাতে সুস্থভাবে বাচ্চা বেরিয়ে আসে, এই আশীর্বাদ করুন। আমাদের যদি সন্তান হয়ে যায় স্বামী, আমি এই মন্দিরটার 1000 বার চক্কর লাগাবো। এইভাবে প্রার্থনা করে চলে যায়। সেই দিনের পর থেকে টুনি পাখি আর কাক দুজনে মিলে তাদের ডিমগুলোর খুব ভালো করে খেয়াল রাখত। একদিন কাক আর টুনি পাখি ঘুমিয়ে থাকে, তখনই টুনি পাখির স্বপ্নে কান্তারা ভগবান আসেন। টুনি পাখি, কালকে তুই যে করেই হোক বাসাতে থাকবি, কোনো মতেই তুই বাসার বাইরে বেরোবি না, আর তোর ডিম ছেড়ে কোথাও যাবি না। এইভাবে তিনি বলেন। টুনি পাখি চোখ খুলে দেখে, সেখানে কাউকে দেখতেই পেল না। টুনি পাখির সঙ্গে সঙ্গে কাককে ঘুম থেকে তুলে তার স্বপ্নে আসা কান্তারা ভগবানের ব্যাপারে সব জানালো। তাহলে কাল ফল আনতে আমি যাব, তুমি এখানেই থেকো। এইভাবে কাক বলে। সকাল হয়ে যাওয়ার পরে শুধুমাত্র কাক একাই গেল জঙ্গল থেকে ফল আনতে। টুনি পাখি ডিমগুলোর খেয়াল রাখতে লাগলো। তখনই একটা বড় বিষাক্ত সাপ টুনি পাখির ডিমগুলোকে খেতে এলো। তখন টুনি পাখি ওই বিষাক্ত সাপটাকে দেখে তার ডিমগুলোকে লুকিয়ে রাখে। ওই সাপ, এই ডিমগুলো আমার, অনেক দিন পরে আমার ডিম হয়েছে, তুমি এইগুলো খেতে পারো না, তুমি এখান থেকে চলে যাও। এইভাবে টুনি পাখি বিষাক্ত সাপটাকে বলে, আরে না, এইগুলো হলো আমার আহার, আমি তো এইগুলোকে আজ খাবই। এইভাবে তাকে হুমকে দিয়ে টুনি পাখির কাছ থেকে ডিমগুলো কেড়ে খাওয়ার চেষ্টা করে সাপটা। তখনই টুনি পাখি মনে মনে কান্তারা ভগবানকে স্মরণ করতে লাগলো। সঙ্গে সঙ্গে কান্তারা ভগবান হাজির হলেন। এই বিষাদর সাপ, একটা মা তোকে এত অনুরোধ করছে, তারপরেও তোর একটুও দয়া হয় না? তোর মধ্যে একটুও মায়া নেই, তুই এখান থেকে না এক্ষুনি চলে যা বলেছি। এইভাবে তিনি বললেন। তখন ওই বিষাক্ত সাপের রূপে থাকা ডাইনিটা সেখানে হাজির হয়ে জোরে জোরে হাসতে লাগলো। আরে কান্তারা ভগবান, তুমি চলে এসেছো, তোমার জন্যই তো এত কিছু প্ল্যান করেছি। আজ তোমার জন্য অনেক দিন ধরে আমাদের ডাইনি প্রজাতিদেরকে তুমি এই জঙ্গলে থাকা একটাও পশু পাখিদেরকে খেতে দিচ্ছ না। আজকে যেমন হোক করে তোমাকে মেরে ফেলবো, আর এই জঙ্গলটা আমরা নিজেদের দখলে করে নেব, বুঝতে পারলে? এইভাবে ডাইনি জোরে হেসে বলে। তখন কান্তারা ভগবান একটা অন্যরকম গর্জন করে জোরে নেচে তিনি বলেন, আমি যদি নাচি এদের কোনো রকম কোনো ক্ষতি হতে দেব না। আমি আমি তোকে আর একটা সুযোগ দেব, তারপর তোর মজা বোঝাবো। ও, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এই রকম বলে ওই ডাইনিটা কান্তারার সাথে যুদ্ধ করতে লাগলো। ওই যুদ্ধটা অনেকক্ষণ ধরে চলে। শেষ পর্যন্ত ওই যুদ্ধতে কান্তারা ভগবান ডাইনিটাকে মেরে ফেলে। তা সত্ত্বেও ওনার রাগ কম হলো না, উনি জোরে জোরে নাচতে লাগলেন।
তখনই সেখানে থাকা পাখিরা হলুদ জল গুলে নিয়ে এসে ওনার মাথায় ঢেলে ওনার রাগটাকে ঠান্ডা করার চেষ্টা করে। খানিকক্ষণ পরে কান্তারা ভগবান শান্ত হয়ে অদৃশ্য হয়ে গেলেন। সবাই কান্তারা ভগবানের কাছে প্রার্থনা করে। এইভাবে কিছুদিন পরে কান্তারা ভগবানের কৃপাতে টুনি পাখির চারটে সন্তান জন্ম নিল। ওই বাচ্চাগুলোকে দেখে টুনি পাখি আর কাক খুব খুশি হলো। তখন কাক সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে হাজারবার মন্দিরটা চারপাক ঘুরতে লাগলো।